মুঝো কো পিলা দে ইশক গজা, তু আকা আর মে হো গোলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি অবস্থা মাশাআল্লাহ। আমার ভাইগুলো, আমি আমার নাম নিতে বলছি না, যে ইমরান বলেছে আল্লাহ, আল্লাহর নাম নিতে বলছি, আল্লাহ খুশি হবে। এই আল্লাহর নাম নিতে গিয়ে যদি গলা ফেটে মারাও যান, আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দেবে। যেহেতু আল্লাহর নাম নিতে গিয়ে মারা গেছি আমরা, যার গলায় যত জোর আছে একটা বার সবাই মিলে সুবহানাল্লাহ ধ্বনি একটা বার তুলে দিতে হবে, দেখবো। পেছনের ভাইগুলো ছাড় নেই কারোর, আল্লাহর নামের সঙ্গে বেয়াদবি না, প্রত্যেককে আওয়াজ তুলে দিতে হবে আল্লাহকে খুশি করার জন্য আরো জোরে। আরো জোরে হবে সুবহানাল্লাহ, আর একটু চিল্লে হবে সুবহানাল্লাহ। বাচ্চাদের আওয়াজ আমি ভালো পেয়েছি মাশাআল্লাহ, কিন্তু দুঃখের বিষয় আমি বড় ভাইদের আওয়াজ পেলাম না। যাক আলহামদুলিল্লাহ, যতটুকু আপনারা দিতে পেরেছেন আমি এতটুকুতেই শান্তি। তবে এখানকার একটা বাচ্চা একজি, তোদের মধ্যে জান্নাতি কি একবার হাত তোল দেখি বাবা। আই বাচ্চারা, তোদের মধ্যে জান্নাতি কি হাত তোল? আল্লাহ, তোরা কেউ জান্নাতি নস? হ্যাঁ, একটু বিয়ালা কজি, তুই ওঠ, তুই একাই জান্নাতি, ওরা ওরা মনে করো কেউ জান্নাতি নয়। একজি, তোরা জান্নাতি নস? তোরা তো এমনি জান্নাতি, তোদের উপর নামাজ রোজা কিছু ফরজ হয়েছে এখনো? ওই বাচ্চার হাতে যে কই মাদ্রাসায় পড়িস বাবা, মাশাআল্লাহ মাদ্রাসায় পড়িস না? আচ্ছা কই, তোর গলায় জোর আছে? জোর আছে? আল্লাহর নাম জোরে নিতে পারবি? কচি গলা ভেঙে চানাচুর হয়ে যাক, তোর মা যদি বলে খোকা গলা কেন বসে গেছে, বলবি ইমরান ভাই এত জোরে আল্লাহর নাম নিতে বলেছিল, আল্লাহর প্রেমে ফিদা হয়ে আল্লাহর নামে নিতে গিয়ে আমার গলা বসে গেছে। ঠিক আছে, তুই একা আওয়াজ দিয়ে গ্রামের সবার নাক কান সব কেটে দে, বুঝতে পেরেছিস? এই তোরা কেউ আওয়াজ দিবি না, ও একা আওয়াজ দেবে, দেখবো ওর একা আওয়াজ মাইক পর্যন্ত আসে কিনা। যত জোর আছে হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে ইমানি আওয়াজ একটা বার তুই একা দিয়ে, আর কেউ দেবে না। দেখে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই কচি ও সত্যি জান্নাতি। পয়সা দাও, তুমি দাও, বহুত গিফটে মোটা, ওর খালি ভুঁড়িটাই আছে আর কিছু নেই, পুরো গিফটে মাল। ও আমার বলছে পয়সা দাও, তুমি ওখান থেকে পয়সা দিয়ে আসবে মাশাআল্লাহ। এই ওই একা যদি এত জনে আওয়াজ দেয়, তাহলে ওর মতো তোরা যতজন এখানে আছিস বাবা, তোরা যদি আওয়াজ দিস, তোদের মনে হয় এখানে মানুষ কান মাথা রাখতে পারবে? আল্লাহ পাকের আরশো পাক পর্যন্ত এই আওয়াজকে পৌঁছে দেবার দায়িত্ব তোদের, যার গলায় যত জোর আছে। আরো একবার সুযোগ দিচ্ছি, হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে একটা বার জোরে জোরে আওয়াজ হবে, দেখবো। আরো জোরে হবে সুবহানাল্লাহ, আরো চিল্লে হবে সুবহানাল্লাহ।
Jodi ko toh karo be, mokam di naar ko
বার বার দেখে এই মন জোড়াতা।